মা জানেন তো আগামী সপ্তাহে আমাদের ক্লাবে রয়্যাল ক্লাব সুন্দরী প্রতিযোগিতা হবে। আর জানেন তো এই প্রতিযোগিতায় না আমি পার্টিসিপেট করব আর উইনার হব। তাই আজ থেকে কম্পিটিশন শেষ না হওয়া অবধি আমি বাড়ির কোনো কাজ করতে পারবো না, আর রোজ দুবেলা করে বিউটি পার্লার যাব। দিন আপাতত 1500 টাকা দিন। আপনার ছেলে আজ বাড়ি এলে ওর থেকে টাকাটা নিয়ে আপনার টাকা আপনাকে রিটার্ন করে দেব। তা তুমি উইনার হবে আমার মতো সুন্দরী থাকতে? বৌমা বলি কি, দিবা স্বপ্ন দেখাটা এবার বন্ধ করো। জানো গতকাল ক্লাবে সেক্রেটারি মদন বাবুর সাথে আমার বাজারে দেখা হয়েছিল। মদন বাবুর থেকেই তো আমি সুন্দরী প্রতিযোগিতার খবরটা পেয়ে গিয়েছিলাম। উনি কি বলেছেন জানো? মদন বাবু কি বলেছেন? মদন বাবু বলেছেন, বৌদি তোমার মতন সুন্দরী এই কলকাতায় আর একজনও নেই। তোমাকে সম্মান জানাতেই ছোট্ট করে একটা সুন্দরী প্রতিযোগিতার ব্যবস্থা করেছি। আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে তুমি এসে অনুষ্ঠানের মাত্রাটা বাড়িয়ে দিও প্লিজ। মা, মদন বাবুর ছানি কাটার অপারেশনটা সাকসেসফুল হয়নি নাকি, আপনি কিছু জানেন? উল্টো পাল্টা কথা বলো না তো, অপারেশনটা তো ঠিকই হয়েছিল। আর উনি এখন দিব্য চোখে দেখতে পান কেন? হঠাৎ তোমার এরকম মনে হলো কেন অপারেশনটা সাকসেসফুল হয়নি? এরকম ভাবার কি কোনো কারণ আছে নাকি? আরে ওই মদন বাবুর কথা শুনে, আপনি বললেন না উনি বলেছেন আপনি নাকি কলকাতার সেরা সুন্দরী। হ্যাঁ ঠিকই তো বলেছেন, ভুলটা কোথায় দেখলে তুমি? জানো আমি একবার মিস ইন্ডিয়া হয়েছিলাম, মিস ওয়ার্ল্ড হয়েছিলাম, মিস ইউনিভার্স হয়েছিলাম। মা আপনার বোধহয় মাথা খারাপ হয়ে গেছে, ওসবের কিছু একটা হলে আপনি জানেন আপনি কত ফেমাস হতেন। আরে আমি কত ফেমাস জানো? দুধওয়ালা, সবজিওয়ালা, এমনকি মোড়ের মাথায় সব টোটো, অটো আর রিক্সাওয়ালারাও আমায় চেনে। মা নিজেদের এলাকায় সবাই সবাইকে চেনে, কিন্তু এলাকার বাইরে আপনাকে কজন চেনে? কেউ চেনে না। আহাহা, চেনে আবার না। বৌমা তুমি একবার যাও নিউ মার্কেটে যাও, ওখানে কত দোকান আছে দেখেছো তো? সবাই, হ্যাঁ সবাই, মানে প্রত্যেকটা দোকানদার আমায় চেনে। যে কোনো একটা দোকানে গিয়ে বলবে বার্গেনিং আন্টিকে চেনো, দেখবে সবাই এক বাক্যে বলবে হ্যাঁ চিনি। তাহলে না নিউ মার্কেটের দোকানদাররা আপনাকে সুন্দরী মানে মিস ইন্ডিয়া, মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্স হিসেবে চেনে না, ওরা আপনাকে চেনে কারণ আপনি খুব দর কষাকষি করে জিনিস কেনেন। আমিও তো আপনার সঙ্গে গিয়ে দেখেছি, আপনাকে দেখলেই না দোকানদাররা কেমন আঁতকে ওঠে, ভাবে গেল প্রফিটের বদলে লস হয়ে গেল। জানো তো বৌমা একটা কথা আছে না, নাচতে না জানলে উঠোন বাঁকা। তোমার হচ্ছে ওই একই দশা, কিছুই তো তুমি করতে পারো না, তাই ট্যালেন্টের কদরও করতে পারো না। তাছাড়া কথাটা ফেমাস নিয়ে হচ্ছিল মনে আছে তো, নাকি শাশুড়ির খুঁত খুঁজতে গিয়ে কিছু খুঁত না পেয়ে খাবি খেতে খেতে প্রসঙ্গটাই ভুলে গেছো তুমি। চুপ করুন তো মা, আমায় টাকাটা দিয়ে দিন, আপনার উল্টো পাল্টা কথা শুনতে শুনতে না আমার মাথা ঘুরছে। উহ, যদি আমার চোখের তলায় কালি পড়ে যায় তাহলে কি হবে? কি আর হবে, কিছুই হবে না। এমনিতে ওখানে যখন আমি প্রতিযোগী হয়ে যাচ্ছি তখন তোমাদের প্রত্যেকেরই না নাক কাটা যাবে, কারণ এক্স মিস ওয়ার্ল্ড কে ছাড়া তো কেউ আর অন্য কাউকে দেখবে না। আরে মা, তখন থেকে তো নিজেকে বিশ্ব সুন্দরী ভেবে
অনেক কথা বলে যাচ্ছেন, তা আপনার কাছে কি কোনো পেপারসে প্রমাণ আছে বা কোনো প্রাইজ এরকম কিছু কি আছে যেটাতে আমি বিশ্বাস করব আপনি কোনো এক সময় বিশ্বসুন্দরী হয়েছিলেন? দূর, তোমার মতন বোকা বৌমা তো আর দুটো হয় না। আরে স্বপ্নের কি কোনো পেপারসে প্রমাণ পাওয়া যায় নাকি? আর জানো না, স্বপ্ন ভেঙে গেলে প্রাইজও মিলিয়ে যায়। ও, তাহলে আপনি স্বপ্নে বিশ্বসুন্দরী হয়েছিলেন, বাস্তবে নয়। আরে বৌমা, ভোরের স্বপ্ন আর দীর্ঘ 27 বছরের স্বপ্ন, সেই 94 সালে যখন সুস্মিতা সেন আর ঐশ্বর্য রায় মিস ইউনিভার্স আর মিস ওয়ার্ল্ড হলো, তারপর থেকেই আমি ওই একটাই স্বপ্ন দেখে চলেছি, একদিন না একদিন সফল হবেই। হ্যাঁ, মা ঠিক বলেছে। তাছাড়া আমার কাছে আমার মা সবচেয়ে সুন্দরী। কিন্তু সত্যি বলতে আমার বৌমা আমার চেয়ে অনেক বেশি সুন্দরী। আমি তো খালি ওর পেছনে লাগার জন্য একটু মশকরা করছিলাম। মা সারাদিন মেকআপ করে মানে মুখোশ করে ঘুরে বেড়ালেই কি হওয়া যায় সেরা সুন্দরী? শুধু বাইরেটা নয়, মনটাও যার সুন্দর সেই তো প্রকৃত সুন্দরী। আমার মা যেমন ভাবে আমার দাদু ঠাকুমাকে ভালোবাসত, তাদের সেবা করত, এখন আমাদের যেমন যত্ন করে ঠিক তেমনই সমান ভাবে পাড়াপড়শি সবার সুখ দুঃখে সামিল হয়। এমনকি নিয়মিত যারা পাড়ায় ব্যবসা করতে আসে, সবজিওয়ালা, দুধওয়ালা, মাছওয়ালা, টোটো রিক্সা বা অটো চালক যেই হোক না কেন, তাদেরও মা আপন করে নিয়েছে। তাই আমার মা আমার কাছে সেরা সুন্দরী। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনাদের জীবনের সেরা সুন্দরী কে কমেন্টে জানাবেন নিশ্চয়ই, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।